গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি নির্বাচন অনুষ্ঠানে অযৌক্তিক সময় নষ্ট না অন্তর্বর্তী সরকার ইসলামী ষাটটি রাজনৈতিক দলের সাথে মতবিনিময় শেষে জানালেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিএনপি নামে কেউ চাঁদাবাজি করলে তাকে পুলিশে দেওয়ার পরামর্শ মির্জা ফখরুলের প্রতিশোধ না নিয়ে নতুন করে দেশ করতে চায় জামাত ইসলাম লিটারে পেট্রোল অক্টেনের দাম কমল ছয় টাকা ডিজেলে এক টাকা পঁচিশ পয়সা রাত বারোটার পর থেকে কার্যকর বন্যার পানি কমতে শুরু করলেও এখনো পানি নিচে কুমিল্লার অনেক এলাকা শিশুখাদ্যের চরম সংকট এবং দীর্ঘ চার মাস বন্ধ থাকার পর মধ্যরাত থেকে শুরু হচ্ছে কাপ্তাই হ্রদে মাছ ধরা এখন নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকার অযৌক্তিক সময় নষ্ট করবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিকেলে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি এর আগে ইসলামী ষাটটি দলের নেতাদের সাথে বৈঠকে বসেন ড মোহাম্মদ ইউনুস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠকে অংশ নেন বাংলাদেশ খেলাফত মজলিশ খেলাফতে আন্দোলন খেলাফতে মজলিশ হেফাজতে ইসলাম জমিয়াতে ওলামায় ইসলাম বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার তিন সপ্তাহ পর শনিবার বিকেল তিনটায় রাষ্ট্র অতিথি ভবন সংলাপে আহ্বান জানান প্রধান উপদেষ্টা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এতে জাতীয় পার্টি গণফোরাম বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ সহ আরও বেশ কয়েকটি রাজনৈতিক দলের অংশগ্রহণ করার কথা রয়েছে তবে আজ বিএনপি ও জামাতের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা নেই বলে জানা গেছে রাত পর্যন্ত টানা পাঁচ ঘন্টা চলবে এ মত বিনিময় সভা যৌক্তিক সময় নিয়ে সংস্কারগুলো করে তারপরে যেন অযথা কাল বিলম্ব না করে নির্বাচনের ব্যবস্থা যেন নির্বাচনের আয়োজন করেন সেই বিষয়টি আমরা বলেছি এবং মাননীয় প্রধান উপদেষ্টাও এই কথার সঙ্গে একমত পোষণ করেছেন যে প্রয়োজনীয় সংস্কারের পর কাল বিলম্ব না করে তারাও নির্বাচনের দিকে চলে যেতেই আগ্রহী এত লম্বা তিন বছর তো বিরাট সমস্যা দাঁড়াচ্ছে এনএসি হওয়া দরকার আমি মনে করি যতটুকু সময় দরকার সংস্কার সংস্কারের কাজগুলি সম্পন্ন করতে ততটুকু সময় নিয়ে তারা দ্রুতত সময়ের মধ্যে একটা কাঙ্ক্ষিত নির্বাচন সর্বমহলে গ্রহণযোগ্য নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন তারা উপহার দেবে এবং সকল দলের সমান সুযোগ লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে এটা আমরা আশা করছি দলে কারীদের কারো স্থান হবে না বলে হুশারে উচ্চারণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কুমিল্লা লালমাই উপজেলায় বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করতে গিয়ে তিনি বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি করলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার পরামর্শ দেন ছাত্র জনতার বিজয়কে নৎসাত করতে দেশে নানা চক্রান্ত চলছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে

এন চেষ্টা করছে নতুন সরকার মাত্র বিশ বাইশ দিন বয়স হয়েছে এটা আমাদের সময় দিতে হবে যেমন একটা সুস্থ নির্বাচন করার মতো তৈরি তৈরি করতে পারে প্রতিশোধ না নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী নতুন করে দেশ করতে চায় বলে জানিয়েছেন রাজশাহী মহানগরের আমির উদ্দিন মন্ডল স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান আওয়ামী লীগ সরকারের আমলে রাজশাহীতে জামাতের বারো জন নেতাকর্মী নিহত হয়েছেন জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির গত পনেরো বছরে অন্য দলের চাইতে বেশি নির্যাতিত হয়েছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে জামাতের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলেও জানান জামাত জামাত ইসলামের এ নেতা বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির বিগত এই পনেরো বছরে যে কোনো দলের চেয়ে বেশি নির্যাতিত এবং বেশি নিপীড়িত বেশি তাদের উপরে জুলুমের জুলুমের শিকার হয়েছে বেশি জুলুমের শিকার হয়েছে অতএব প্রতিশোধ যদি নিতে হয় তাহলে প্রতিশোধ নেওয়া জামাতেরই উচিত জামাত সেটা না করে দেশ গড়ার জন্য কাজ করছে জামাত প্রতিশোধ নিচ্ছে না প্রতিশোধ নিতে চাই না জামাত বরং কিভাবে এই দেশটাকে নতুন করে সাজানো যায় সেইটা জামাতের এখন মূল টার্গেট প্রতি লিটার ডিজেলের দাম এক টাকা পঁচিশ পয়সা এবং পেট্রোল ও অক্টনের দাম ছয় টাকা কমানো হয়েছে রাত বারোটার পর থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান খুলনার খালিশপুরে রূপসা আটশো মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট পরিদর্শনের আগে সাংবাদিকদের সাথে এ কথা বলেন জ্বালানি উপদেষ্টা আরও জানান ডিজেলের দাম একশো ছয় টাকা পঁচাত্তর পয়সা থেকে এক টাকা পঁচিশ পয়সা কমিয়ে একশো পাঁচ টাকা পঁচিশ পয়সা অক্টরের দাম একশো একত্রিশ টাকা থেকে ছয় টাকা কমিয়ে একশো পঁচিশ টাকা এবং পেট্রোলের দাম একশো সাতাশ টাকা থেকে ছয় টাকা কমিয়ে একশো একুশ টাকা নির্ধারণ করা হয়েছে অনিয়ময় মহৎসব হয়েছে এবং এটা একটা আইনের মাধ্যমে দু হাজার দশ সালের জরুরি যে আইন তো সেই আইনটাকে আমরা এখন হচ্ছে আমরা এটা প্রয়োগ করবো না উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে আমরা করব বন্যায় ক্ষতিগ্রস্তদের যাতে যথাযথভাবে পুনর্বাসন করা যায় সেই লক্ষ্যে সরকার সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলার বন্যা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা শেষে তিনি একথা বলেন এ সময় সর্বাধিক ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে চিহ্নিত করে দ্রুত ওইসব এলাকায় পুনর্বাসন কার্যক্রম সম্পন্ন করা যায় তার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা বন্যার পানি নেমে যাওয়ার পরে আমরা এক পর্যায়ক্রমে অ্যাড্রেস করছি এরপরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জনস্বাস্থ্য যে বন্যায় পানিবাহিত রোগ হচ্ছে নানা রকমের সেগুলিকে কিভাবে অ্যাড্রেস করা যাবে অগ্রাধিকার ভিত্তিতে একটার পর একটা করেই আসবে বন্যার পানি কমতে শুরু করলেও এখনো পানির নিচে কুমিল্লার মনোহরগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের অনেক গ্রাম রাস্তাঘাটও ডুবে রয়েছে পানিতে ফলে চলাচলের জন্য এখনও নৌকায় একমাত্র সম্বল সরসুর লক্ষণপুর সহ বিভিন্ন ইউনিয়নের বাসিন্দাদের এতে রোগীদের হাসপাতালে নিতে পড়তে হচ্ছে বিড়ম্বনায় খাদ্য সহায়তা পৌঁছাতেও বেগ পেতে হচ্ছে এদিকে এ এলাকায় শিশু খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে মনোহরগঞ্জের বন্যা দুর্গত এলাকা ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মুশফিকুর রহমান ছবি তুলেছেন এমদাদুল হক সবশেষ সতেরো আগস্ট ভাত রান্না করে খেয়েছিলেন মুমতাজ বেগম রাত শেষ না হতেই দেখেন ঘরে হাঁটু সমান পানি তারপর থেকে যে যা সাহায্য দেয় তা খেয়ে দিন যায় তার পরিবারের সুখ না খাবার খাইতে খাইতে তো একবার বাইচার বমি খুঁজে গেছে আমার মনে চাইছে আমার কই না কারো কম আমার কটা বাদ দাও পরায় একদিন দুপুরে আবার বাদ বাদ রাত্রে সাপ জোকের ভয়ে বাড়িতে থাকা মুশকিল হয়ে পড়েছে দিনমজুর ওহিদুল্লাহর অসুস্থ স্ত্রী আর ছেলেদের নিয়ে বিপাকে রয়েছেন তিনি ডুকে জীবাণু জীবজন্তুর ডুবে তো নুগুর দুকের আর কি। পানিতে ডুবে থাকায় সরস্বপুর লক্ষণপুর ইউনিয়নের বেশির ভাগ রাস্তায় দুই সপ্তাহ যাবত যান চলাচল বন্ধ। এখন নৌকাই একমাত্র বাহন। দৈনন্দিন চলাফেরা এবং জরুরি চিকিৎসার প্রয়োজনে পড়তে হচ্ছে বিলম্বনায়। আজ রাস্তা পানি মানে নাই। নৌকায় ডিএমডাউন সবকিছু করতে হয়। নৌকো পাওয়া যায় না। নৌকো এখন পাওয়া যায়তেছেন না। এরকম অবস্থা আমরা নামাজ যাইতে পারিনি মনোহরগঞ্জের প্রত্যন্ত গ্রামগুলোতে ত্রাণ পৌঁছালেও শিশু খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে নবজাতকরা রয়েছে স্বাস্থ্য ঝুঁকিতে শিশু খাবার কেউ অসুস্থতা আছে দিনকে ডাক্তারের কাছে নিয়েছি এই নৌকা দিয়ে নিয়েছিলাম অনেক কষ্টতে লক্ষণ নৌ যায় তারপরে দশ টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে গেছি তারপর রাস্তায় পানি ছিল শিশু খাদ্যের পাশাপাশি চিকিৎসা সেবার জন্য মেডিকেল ক্যাম্প প্রয়োজন এসব এলাকার বানভাসী মানুষের দীর্ঘদিন যাবৎ অনেকটা বিষাক্ত সাপ এবং পোকামাকড়ের সাথে বসবাস করছেন মনোহরগঞ্জের প্রত্যন্ত গ্রামের বানভাসী মানুষগুলো ক্ষুধা এবং চরম স্বাস্থ্য ঝুঁকির সাথে লড়াই করা এসব মানুষের এখন একটাই ভাবনা কবে কাটবে তাদের এই দুর্গতি মুশফিকুর রহমান এটিএন বাংলা কুমিল্লা হবিগঞ্জে খোয়াই নদীর জালালাবাদ অংশে ভাঙনের ফলে আগামী এক বছর সদর উপজেলার রিচি ইউনিয়নে ফসল হবে না জুন ও আগস্ট মাসে ঢলে দুইবার ভাঙনের ফলে জমি ভরাট হয়ে ধানি গেছে জমিগুলোতে কোথাও দশ ফুট ও কোথাও এর চেয়ে কম পলি পড়ে উঁচু হয়ে গেছে এসব পলি অপসারণ করতে সময় লাগবে এ কারণে সদর উপজেলার রিচি ইউনিয়নের জালালাবাদ দুর্লভপুর সুলতান মাহমুদপুর ও রিচি গ্রামের মানুষ এক থেকে দেড় বছর কোনো ফসলি আবাদ করতে পারবে না এ ব্যাপারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ নূরে আলম জানান কৃষকদের বীজ সরবরাহ করা হবে রিচি ইউনিয়নের সমস্যা হলেও অন্য জায়গায় কৃষকরা চাষাবাদ করতে পারবে দীর্ঘ চার মাস বন্ধ থাকার পর রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মধ্যরাত থেকে মাছ ধরা শুরু হয়েছে এরপর পৌর এলাকার ফিশারি ঘাটে ল্যান্ডিং এর মাধ্যমে হ্রদের মাছ দেশের অন্যত্র সরবরাহ শুরু হবে কার্ড জাতীয় মাছের প্রাকৃতিক প্রজননের জন্য চলতি বছরের পঁচিশ এপ্রিল কাপ্তাই হ্রদে তিন মাসের জন্য মাছ আহরণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তবে এ বছর বর্ষা মৌসুমের শুরুতে হ্রদে পর্যাপ্ত পানি না থাকার কারণেই রাঙ্গামাটি জেলা প্রশাসন আরও দুই দফায় নিষেধাজ্ঞার সময় বাড়ায় দীর্ঘদিন বন্ধ থাকার পর মাছ শুরু হওয়ায় জেলে ও ব্যবসায়ীদের কর্মব্যস্ততা বেড়ে গেছে বর্তমানে হ্রদে পানি বেশি থাকায় দীর্ঘ সময় মাছ আহরণ করা যাবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা চট্টগ্রামে এস একটি কারখানা থেকে একাধিক বিলাসবহুল গাড়ি রাতের আধারে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে এদিকে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ অস্বীকার করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতারা দুপুরে নগরের কোতোয়ালী এলাকায় দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান এ অভিযোগ অস্বীকার করেন এ সময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনামুল বক্তব্য রাখেন এর আগে শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের নগরীর টেক এলাকায় অবস্থিত এস আলমের কারখানা থেকে বিলাসবহুল গাড়ি সরিয়ে নেওয়ার একটি ভিডিও প্রকাশ্যে আসে যাতে দেখা যায় বিএমডাব্লিউ সহ বিলাসবহুল গাড়ি সরিয়ে নেওয়া হচ্ছে ছাত্র গণ অভ্যুত্থানের অঙ্গীকার এ রাষ্ট্রের সংস্কার স্লোগান নিয়ে রাজশাহীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সকালে নগরে জিরো পয়েন্টে রাষ্ট্র সংস্কার আন্দোলন এর আয়োজন করে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী নদী বাঁচাও আন্দোলনের সভাপতি প্রফেসর ইফতেখারুল আলম মাসুদ ও গণতন্ত্র মঞ্চ রাজশাহীর সমন্বয়ক এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সদস্য মাহমুদ জামাল কাদেরি বক্তারা সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান চট্টগ্রামে সেন্ট স্কলাস্টিকা বালিকা স্কুল এন্ড কলেজের এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষক ও তাদের মদতদাতা শিক্ষকের স্থায়ী বহিষ্কার সহজ পাঁচ দফা দাবিতে মানববন্ধন বন্ধন করেছে সচেতন অভিভাবক সমাজ সকালে পাথরঘাটার ইকবাল রোডে স্কুলটির সামনে মানববন্ধন বন্ধন করেন তারা এ সময় তারা স্কুল খুলে দেওয়া সহ চব্বিশ ঘন্টার মধ্যে দাবি মানা না হলেই বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন সংকট নিরসনে স্কুল কর্তৃপক্ষ কমিটি গঠন করলে কোন নোটিশ ছাড়ের প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয় এতে শিক্ষা কার্যক্রমে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের খুলনায় ব্যক্তি মালিকানাধীন একটি আবাসিকের প্রকল্প পরিচালক এস এম আরিফুর রহমান মিঠুর চাঁদাবাজি জোরপূর্বক জমি দখল ও নির্যাতনের বিচার চেয়ে মানবন্ধন করেছে জমির মালিকরা ব্রিজ বাইপাস সড়ক অনুষ্ঠিত মানববন্ধনে কয়েকজন ভুক্তভোগী বক্তব্য রাখেন বক্তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনায় জড়িতদের সঠিক বিচার নিশ্চিত করার দাবি জানায় নওগাঁয় ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিচালকদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে দ্রুত রাজস্ব খাতে স্থানান্তরের দাবি জানানো হয়েছে দুপুরে নওগাঁ ডানা পার্ক কনফারেন্স রুমে এক আলোচনা সভায় ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিচালক দাবি জানায় সমিতি সংগঠনটি কেন্দ্র সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক রাজশাহী বিভাগের সমন্বয়ক জোবায়ের হোসেন এবং নওগাঁ শাখার সভাপতি শামীম পারভেজ সভায় বক্তব্য রাখেন সভা শেষে আগামী তিন বছরের জন্য শামীম পারভেজকে সভাপতি ও আব্দুল হান্নানকে সাধারণ সম্পাদক করে একত্রিশ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয় রংপুর বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয় বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির তত্ত্বাবধানে শহীদ আবু সাইদ চত্বর সংলগ্ন প্রধান ফটকের সামনে প্রদর্শনী শুরু হয় উদ্বোধন করেন শহীদ আবু সাইদের বড় ভাই রমজান আলী কালের কণ্ঠের ফটো সাংবাদিক আদর রহমানে তোলা এই ছবিগুলো তিন দিন ব্যাপী প্রদর্শিত হবে নোয়াখালী সেনবাগে বন্যা উপদ্রুত বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করেছে স্থানীয় বিএনপি সেনবাগ কাঁচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন ওয়ার্ড বা গাও ও বজরা ইউনিয়ন সহ কয়েকটি আশ্রয় কেন্দ্রে ত্রাণ বিতরণ করেন সেনবাগের সাবেক চেয়ারম্যান বিএনপি নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমান এ সময় দুর্গত প্রায় তেরোশো পরিবারের মধ্যে ওষুধ পানি সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয় এছাড়াও সেনবাগ পৌরসভায় দলের পক্ষ থেকে প্রতিদিন পাঁচ হাজার মানুষের মধ্যে রান্না করা খাবার পরিবেশন করা হচ্ছে খাগড়াছড়ি দুর্গত এলাকায় লোকজনদের চিকিৎসা সেবা বিনামূল্যে ঔষধ ও বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দিয়েছে সেনাবাহিনীর নালা জোন সকালে উপজেলার দীঘিনালা বড় কদম উচ্চ বিদ্যালয়ের বন্যা দুর্গত এলাকায় মানুষের বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত দুই শতাধিক মানুষের মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ সহযোগিতা দেওয়া হয় এ সময় চিকিৎসা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন দীঘিনালা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর নাজমুল হাসান রিজভি জোন এস জুস অ্যান্ড ক্যাপ্টেন এম এন মোমেন সিহাব দীঘিনালা ইউনিয়ন চেয়ারম্যান চন্দ্ররঞ্জন চাকমা ভোলা জেলা সদরে ভাসমান ও দুস্থ বেদেদের মাঝে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে আজ ভোলা বাস স্ট্যান্ড সংলগ্ন হেলিপ্যাড পাশে ভাসমান অসহায় ও দুস্থ বেদে পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে নৌবাহিনীর ভোলা কন্টিনজেন্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন ত্রাণের মধ্যে ছিল চাল চিনি ও চিরা ও সেলাই পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটেন বাংলার সংবাদ ইউটিউবে দেখার জন্য ব্রাউজ করুন